আসসালামাইকুম, আয়েশা শেলতি কিচেন থেকে চলে আসলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আজ করছি চিংড়ি মালাইকারি। এটা এখানে চিংড়িগুলো দেখছেন, এগুলো খুলনা থেকে এনেছিলাম। তো সেই চিংড়িগুলো হচ্ছে কিং প্রন বলে, এটাকে খুবই মজা সামুদ্রিক চিংড়ি এটা। তো এই চিংড়িগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব এবং তারপর মালাইকারি রান্না করব। সবটা আপনাদের সাথে আমি শেয়ার করব, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন এত সুন্দর একটা রেসিপি এবং নিজেরাও তৈরি করে নিতে পারেন। তো সাথেই থাকুন। এখানে মাছগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর এই জন্য কখনোই খোসা ছাড়িয়ে ধুতে যাবেন না, আগে খোসা সহ একটা ধোয়া দিয়ে নিতে হবে। তারপর আমি মাছটাকে কেটে নিব। কেটে নেওয়ার পর জাস্ট পানির মধ্যে আলতো করে ধুয়ে নিতে হবে। আর এখন দেখুন, যেহেতু এটা একটু বড় সাইজের চিংড়ি, তাই এটাকে পানির মধ্যে সবগুলো একসাথে ধুয়ে নেওয়া যাবে না, কারণ হাতের মধ্যে এর কাঁটাগুলো বিঁধে যাবে। এই জন্য এভাবে একটা একটা করে ধুয়ে নিলে খুব সুন্দর হয়, পরিষ্কারও হয়ে যায়। তো এভাবে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি শুরুতেই এই চিংড়িটার মাথাটাকে কেটে নিব শুরুতেই এভাবে। তারপর এখানে এভাবে পিঠের দিক থেকে একটু কেটে নিব। এখানে দেখুন একটা খাদ্য নালী আছে, সেটাকে আমি ফেলে দিব, টেনে ফেলে দিতে হবে। এই তো, আর এখানে খোসাটাকে ফেলবো না আমি, খোসাটাকে না ফেললে কিন্তু এটার টেস্ট হবে অনেক, এই জন্য। আর এখানে কখনো হাত দেওয়া যাবে না, এখানে মগজটা থাকে। আর এই যে চোখের কোণাটা দেখছেন, এই যে একদম আগায় এখানে একটা পুটলির মতো আছে, যেটাতে পাকস্থলীটা থাকে এখানে আর কি। এই তো ছোটো, এটাতে খুব বেশি বড় নাই পাকস্থলীটা, ফেলে দিলাম, হয়ে গেল। দেখুন, আগে এখানে কুটে নেব, এই দেখুন কালো মতো একটা খাদ্য নালী, কোনো খাদ্য নালী আছে এটা একদম এখানে ভরা থাকে বা কোনোটা একদম খালি থাকে। এই জন্য এটা কাটতে নিতে হয়, কাটতে যে কষ্ট হচ্ছে, ব্যাস হয়ে গেল। আর এখানে মাথার মধ্যে একটা পুটি থাকে, ফেলে দিলাম। এখানে হাত ধোয়া যাবে না কোনোভাবে, এখানে কিন্তু মাথার মগজটা থাকে। এখন পানি দিয়ে মাছটা কাটা হয়ে গেছে, সমস্ত সবগুলো মাছ কাটা হয়ে গেছে আমার। এখন খুব আলতো ভাবে মাছগুলোকে একটু ধুয়ে নিব, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এই চালনির মধ্যে মাছগুলো নিব, যাতে পানিটা ঝরে যায়। দেখুন, চাষগুলোকে এখানে ধুয়ে নিচ্ছি, যাতে মাছের পানিটা চলে যায়। আর
এখন এই চিংড়িটা পানি ঝরানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব, শুধু হলুদ দিয়ে করে নিব। দেখুন একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, হয়ে গেল। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, আচ্ছা। তারপর দিয়ে দিব এখানে একটু মরিচের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিব। আর এখানে লাইকারি রান্নার জন্য এখানে আমি একটা কোকোনাট নারকেল বেটে নিয়েছি। আপনারা চাইলে এই বাটা জিনিসটাকে দুধ বানিয়েও নিতে পারেন, হ্যাঁ, কোকোনাট মিল্ক করেও নিতে পারেন পানি দিয়ে। আর আমি এটাকে কিন্তু এভাবেই দিয়ে দিব। এখন এটাকে খুব সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রত্যেকটা চিংড়ির মধ্যে মশলাগুলোকে লাগিয়ে নিব। দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে খুব আলতো করে একটু ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নারকেল দিয়ে মালাইকারি তৈরি করব, সেহেতু এখানে সরষার তেল দিব না। এখানে আমি এটাকে করে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারটা এসেছে! যারা খুলনার তারা অবশ্যই জানে এই মাছটা কতটা মজার। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কুক করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। এই জন্য আমি খুব আলতো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি মাছটাকে আরেকবার উল্টে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু আমি নেইনি এটা ভাজার জন্য, 2 থেকে 3 মিনিট। এটাকে একটা প্লেটে তুলে নেব। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছটাকে আমি এবার আবার উল্টে দিচ্ছি। অবশ্যই খোলাসহ যদি চিংড়িটা বড় হয়, কিংফ্রন হয়, তাহলে অবশ্যই খোসাসহ এইভাবে কেটে নেবেন। তাহলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে, আর তরকারি ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখানে একটা চিংড়ি দেখুন খোসা ছাড়ায় নেওয়া হয়েছে, আমার হেল্পিং হ্যান্ড ও তো পরিষ্কার করছিল। মাছটা কতটা ছোটো হয়ে গেছে, কত বড় মাছ, কিন্তু মাছটা ছোটো হয়ে গেছে, কারণ যা যা কেটে ফেলেছে, মাথার একটু বেশি অংশ কেটে ফেলেছে এবং খোসা ছাড়িয়ে নিয়েছে, যার জন্য এটা এসে কিন্তু দেখতে কিন্তু এই মাছগুলো খুব ভালো লাগছে। এখন মাছটাকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 মুঠো 2 মুঠো 3 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। এই তেজপাতাটা কিন্তু আমাদের নিজেদের বাগানের। এখানে আরেকটু তেল দিতে হবে, আমি তেল দিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেলও দিলাম না, পরিমাণ করেই দিয়েছি, কারণ আমি যেহেতু নারকেল দিয়ে এটা রান্না করছি, সেহেতু নারকেল থেকে কিন্তু একটা তেল উঠে আসবে। দেখুন এখন 10 মিনিট পর ঢাকনা তুলে দেখছি। পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে এসেছে। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আরেকটু দিব, 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট। এবার খুব ভালোভাবে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এখন আমি এখানে কিছুটা আদে নারকেল বাটা রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল স্পুন দিয়ে দিব, কারণ এই নারকেল বাটার যে একটা ফ্লেভার আছে নারকেলের, এই ভাজা ভাজা করলে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এখানে আরেকটু দিয়ে দিব, 4 চামচ দিলাম। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো দিব 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু পানি দেওয়া হয় না, গরম পানি দেওয়া হতো। একটু পানি দাও, হ্যাঁ হয়েছে। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আরও 2 চামচ আস্তে আস্তে দিলাম, কারণ গ্রেভিটা বুঝেই দেওয়া ভালো, খুব বেশি গ্রেভি হলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, আমি অর্ধেক নারকেলের অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে থেকে দেখব আমার লবণটা ঠিক আছে নাকি। আরেকটা কথা, চিংড়ি মাছ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, চিংড়ি মাছ ভুনা বলেন, দুপেঁয়াজু বলেন, বা চিংড়ি মালাইকারি বলেন, সব কিন্তু খুব বেশি লবণ দিতে হয় না, তাহলে কিন্তু ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। গ্রেভিটা একদম রেডি করে নিতে হবে, কারণ চিংড়িটা যেহেতু আমি হালকা ভেজে নিয়েছি, সেহেতু আমি লয় বেশিক্ষণ কিন্তু রাখবো না, এই জন্য গ্রেভিটা পুরাটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে তারপরে মাছটা দিয়ে জাস্ট 5 মিনিট রেখেই নামিয়ে ফেলবো, কারণ চিংড়ি মাছ বেশি কুক করলে সেটা শক্ত হয়ে যায় রাবারের মতো। এখন একটু কাঁচামরিচ কালি করে দিয়ে দিচ্ছি, দেখুন মশলাতে ভুনাটা তেলের উপর উঠে আসছে। তেলের উপর উঠে আসলেই ভাবতে হবে আমার মশলা ভুনাটা হয়ে গিয়েছে। খুবই সামান্য পানি দিয়েছি, এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এখন খুব সুন্দর করে এভাবে মিশিয়ে দিব মাছের সাথে। খুব বেশি সময় লাগেনি কিন্তু আমার, আপনারা দেখেছেন। এই অবস্থায় এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচও কিন্তু দিয়ে দিব, কাঁচা লাল কাঁচামরিচটা দেখতে সুন্দর লাগবে, দিয়ে দিলাম এইগুলো। এখন আমি কিছুক্ষণ এভাবে রেখে একটু ঢেকে দিব, তারপর নামিয়ে নেব। ঠিক 5 মিনিট আমি এটাকে ঢেকে দিচ্ছি, 5 মিনিটের জন্য। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, আর চিংড়ি মাছ কিন্তু খেয়াল রাখবেন যাতে পোড়া না লাগে, পোড়া লাগলে কিন্তু এই চিংড়ি মাছের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, কোনোভাবে আর এটার টেস্ট হবে না, রান্নাটাই একদম বৃথা হয়ে যাবে যদি একটু লেগে যায়। এই জন্য যেটাই তৈরি করবেন দাঁড়িয়ে থেকে তৈরি করে নামিয়ে তারপর অন্য একটা কাজে যাবেন। আমার চিংড়িটা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে, হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব, দেখুন খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে আর কি বলো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবেন, আজই ট্রাই করবেন। চিংড়ি মালাইকারি কিং প্রন দেয় যে হতে হবে, বা বড় চিংড়ি লাগবে তাও কথা না, আপনি ছোটো মাঝারি আকারের চিংড়িটা দিয়েও কিন্তু এরকম একটা মালাইকারি তৈরি করে নিতে পারেন।
এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এখানে তেল উঠে এসেছে, মানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মালাইকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে আপনারাও ট্রাই করবেন বাসায়। এই রাজকীয় স্বাদের চিংড়ি মালাইকারি এতটাই স্বাদ যে মুখে লেগে থাকার মতো, এবং আপনার পরিবারের সবাই গেস্ট খুব প্রশংসা করবে, আপনাকে প্রশংসায় ভাসাবে। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবে ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।